আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটা অন করতাম আর কি। হ্যাঁ, ভিডিওটা অন করেন। হ্যাঁ, ঠিক আছে। এই তো মাশাআল্লাহ, খুব সুন্দর চেহারা আপনার, খুব সুন্দর দাড়ি, অনেক বিশাল দেখা যায় দাড়ি। হ্যাঁ, বলেন ভাই। ঠিক আছে। ঠিক আছে, সাইলেন্ট, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার নাম ইমাম বিন মোবারক, আমি বাংলাদেশ থেকে বলতেছি এবং আমি একজন মুসলিম। আর এই মুসলমানদের যে রব মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা, একজন সেকুলার বলেন বা যে প্রতিটা ধর্ম বিশ্বাস করে এমন ভাইদের প্রতি এবং বন্ধের এমন বন্ধের প্রতি যতটুকু শ্রদ্ধা পোষণ করার জন্য বলছে, আমি ততটুকু শ্রদ্ধা আপনার প্রতি জ্ঞাপন করতেছি। তো আমি না না মাঝে না, মধ্যে ইসলাম ধর্ম, এটা ভাই ভুল বললেন, ইসলাম ধর্ম কখনো নাস্তিকদেরকে শ্রদ্ধা বা অমুসলিমদেরকে শ্রদ্ধা এই জিনিসগুলা জানাবার অনুমতি দেয় না। তাদেরকে কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে, অমুসলিমরা যারা হচ্ছে নবী মোহাম্মদকে মানে মেনে নেয় নাই, যারা হচ্ছে নবী মোহাম্মদকে মেনে নেয় নাই, তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব। কোরআনে অনেক জায়গাতে তাদেরকে অত্যন্ত বাজে ভাবে গালিগালাজ করা হয়েছে, এবং তাদেরকে এমনকি জারজ সন্তান পর্যন্ত তাদেরকে বলা হয়েছে, যারা নবীকে বিশ্বাস করবে না তাদেরকে মানে নিকৃষ্ট জীব, জারজ সন্তান থেকে শুরু করে তারা পশুর মতো, তাদের মানে অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, এই নানা ধরনের কথাবার্তা বলা আছে। তা আপনি কি মানে বুদ্ধিতে, আপনি যদি ইসলাম সম্পর্কে জেনে থাকেন তাহলে তো আপনার এই কথা বলার কথা না। আপনি যদি দলিল চান কোথায় কোথায় বলা হয়েছে, তাহলে আমি আপনাকে দলিল গুলা বের করে, কথা শুনে নেন, কথা শুনে নেন। আপনি যদি দেখতে চান দলিল গুলা, তাহলে দলিল গুলা আমি বের করে আপনাকে দেখাতে পারি। অমুসলিমদেরকে বিশেষ করে, আমি তো একজন নাস্তিক, আমি তো সেকুলার, সেকুলার হচ্ছে কি আমার পলিটিক্যাল আইডিওলজি, কিন্তু আমি তো একজন নাস্তিক। ইসলাম ধর্ম বলে, আপনার নবী মোহাম্মদের হুকুম হচ্ছে, কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় তাহলে তাকে তার গর্দান উড়াইয়া দিতে হবে, তার কল্লাটা ফেলে দিতে হবে। এটা হচ্ছে আপনার নবীর হুকুম ছিল। এন্ড আপনি আমার লাইভে এসে আমাকে বলতেছেন যে মানে শ্রদ্ধা ভক্তি, যতটুকু শ্রদ্ধা ভক্তি জানানো যায় শ্রদ্ধা ভক্তি জানাচ্ছেন, এটা তো ভাই ইসলাম অনুসারে তো আপনি এটা করতে পারেন না। আপনি টুপি মাথায় দিচ্ছেন, দাড়ি রাখছেন, কিন্তু ইসলামের ইমান আকিদা তো আপনার ভিতরে নাই। আচ্ছা 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 এখন আচ্ছা, ইমান আকিদা আছে না সেটা আসলে আমার রব জানে, ওটা ভিন্ন বিষয়। না না, আপনার রব জানলেই তো হবে না। আমি যখন দেখি, না আপনি তো আমি যখন শুনে দেখতে পাচ্ছি যে আপনি ইসলামের বিধান অনুসারে কথা বলছেন না, তখন আমি নিশ্চিত ভাবে বলতে পারি যে আপনার ইমান আকিদা ঠিক নাই। মনে করেন, এখন আমি যদি তো আপনি বলেন, এখন যদি আপনি বলেন ভাই আমি মানে মুসলমান, কিন্তু মাঝে মাঝে না আমি দুর্গাপূজা করি, হ্যাঁ মাঝে মাঝে না আমি একটু দুর্গাপূজা করি, এটা তো ভাই দেখলেই যে কেউ বুঝতে পারবে যে আপনার ইমান আকিদা ঠিক নাই। কারণ একজন মুসলিম কখনো দুর্গাপূজা করতে পারে না। আপনি যদি আমি বলেন ভাই আমি একজন মুসলমান, কিন্তু আমি না মাঝে মাঝে মদ খাই, বুঝছেন আসিফ ভাই, মাঝে মাঝে আমি মদ খাই, এইটা তো আপনি করতে পারেন না ভাই, আপনার ইমান আকিদা তাহলে ঠিক নাই। হ্যাঁ, কথা কি আপনি যে একই মুসলিম ভাবে, ছিল একই ভাবে আপনার নবী বলেছে যে মুরতাদ যারা হবে, যারা হচ্ছে ইসলাম ধর্ম ত্যাগ ভাই করে ধর্ম বলতে ত্যাগী হবে। চাচ্ছি না, আমি কথা শুনে আপনাকে নেন, কথা কথা শুনে নেন, আমি কথা শুনে নেন, এমন কথা কোন শুনে নেন। প্রশ্ন করি নাই, এখন কোন প্রশ্ন প্রশ্ন করি প্রশ্ন না, প্রশ্ন মুরতাদ কেউ অবশ্যই কি করবেন, তুমি সময় প্রশ্ন পাবেন, করবে না, প্রশ্ন করার যা সময় পাবেন। আপনি আপনাকে আপনাকে ভাই কত তাড়াতাড়ি আপনাকে করে কথা বলতে প্রশ্ন হবে, আপনাকে মিউট করে রাখছি ভাই, আপনি কথার মাঝখানে কথা বলবেন না, ঠিক আছে? আপনার মানে নবীর নির্দেশ হচ্ছে যারা মুরতাদ তারা, তাদেরকে কল্লা ফেলে দিতে হবে। এবং একই সাথে আমি একজন গর্বিত শাতিমের রাসুল, মানে আমি নবী মোহাম্মদ সম্পর্কে কটূক্তি করি, কটূক্তি যদি আপনি ইটস কল কটূক্তি বলে মনে করেন এটাকে, আমি নবী মোহাম্মদের কটূক্তি করি। কারণ কি, নবী মোহাম্মদ একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছিল, নবী মোহাম্মদ দাসীদেরকে ধর্ষণ করত, নবী মোহাম্মদ হচ্ছে গনিমতের মাল হিসেবে কাফেরদেরকে মেরে তাদের মা বিটিকে তুলে এনে ধর্ষণ করত। এই যে আমি সমালোচনা গুলা করলাম, আমি হচ্ছে একজন শাতিমের রাসুল, এবং শাতিমের রাসুল সম্পর্কে ইসলামের বিধান হচ্ছে চার মাঝহবের চার ইমামের সম্মিলিত ঐক্যমত হচ্ছে, সম্মিলিত ইজমা হচ্ছে, তাদেরকে যেখানেই পাওয়া যাবে তাদেরকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, সেখানে আপনি এসে আমাকে বলতেছেন যে আপনি আমাকে শ্রদ্ধা জানাচ্ছেন, এটা ভাই মানে আপনার তো কোনো ইমান আকিদার তো কোনো ঠিক নেই ভাই, কি বলতেছেন এই সমস্ত? হ্যাঁ বলেন এবার ভাই। আমি বললো, আচ্ছা ভাইয়া আপনি যে বলছেন যে ইসলামে ওদেরকে যারা সন্তান বলছে, আমি এটারও দলিলটা চাই, এটা দিবেন যে যারা মুসলিম বা ইসলামকে বিশ্বাস করে না তাদেরকে যারা সন্তান বলছে, এটা অবশ্য দলিল দিয়ে যাবেন। আর আরেকটা বিষয় হলো যে যাদেরকে, যারা মুসলিম ইসলামকে বিশ্বাস করে না তাদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, কোরআনে এমন একটা আয়াত রয়েছে, তবে আয়াতটা এখনকার না, এটা হচ্ছে ইন দ্য মিন টাইম, যখন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের তিনটি গোত্রের মধ্যে একটি গোত্র রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম সাথে ডাহা পলিটিক্যাল মিথ্যা কথা অপারেশন বলছেন, নিয়ে একদম যায়। ডাহা মিথ্যা কথা বলছেন। সূরা তাওবার 1 থেকে 40 নম্বর আয়াতের আচ্ছা আপনি ভিতরে কোনো ইহুদিদের সাথে কোনো সমস্যা ছিল না সেই সময়। সেই সময় মক্কার মক্কার পৌত্তলিকদের সম্পর্কে এই সূরা তাওবার 1 থেকে 40 আয়াত নাজিল হয়েছে, এবং হযরত আলীকে পাঠিয়েছিল হযরত মুহাম্মদ 40টা আয়াত নিয়ে মক্কায়, যাও তুমি মক্কাতে আবু বকর আছে, আবু বকরের কাছে এই 40টা আয়াত নিয়ে যাও। সেই যে মক্কায় যে কাবা শরীফে যখন পৌত্তলিকরা নগ্ন হয়ে তাওয়াফ করত, হজ করত যখন পৌত্তলিকরা, তখন সেটাকে বন্ধ করার হুকুম, এবং একই সাথে মক্কাতে যে সমস্ত মুশরিক আছে তাদেরকে সবাইকে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হওয়ার পরে তাদেরকে কতল করে ফেলার হুকুম। আপনি একেবারে ডাহা মিথ্যা কথা বলেছেন যে এটা ইহুদিদের সাথে সমস্যা নিয়ে নাজিলকৃত আয়াত,
একদম ডাহা মিথ্যা কথা। আমি আপনাকে এখন তাফসীর ইবনে কাসিরও খুলে বের করে দেখাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো ভাই ইসলাম সম্পর্কে কিছু জানেন না, দাঁড়িয়ে রাখছেন হুদাই কেন? মানে দাঁড়িয়ে রাখছেন, টুপি রাখছেন, কিন্তু ইসলাম সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই তো? এই কারণে আপনার কাছে আসছি। হ্যাঁ, তাহলে আমি আপনাকে প্রথম থেকে, চুপ করে থাকেন, আমি আপনাকে প্রথমে জারজ সন্তান যে বলা হয়েছে কোরআনে সেটা আমি বের করে দেখাচ্ছি। তারপর আমি ওই জায়গায় যাব যেটা হচ্ছে সূরা তাওবা, যে 1 থেকে 40 নম্বর আয়াত, তাফসীর ইবনে কাসির থেকে দেখাবো। তাফসীর ইবনে কাসির আমার সামনে খোলা আছে, কোনো সমস্যা নেই। প্রথমে আমি কোরআনে যে জারজ সন্তান বলে, কাফেরদেরকে জারজ সন্তান বলে গালিগালাজ করা হয়েছে, সেই জিনিসটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা আপনি পাবেন 68 নম্বর সূরার 13 নম্বর আয়াতে। এই যে দেখেন, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত অনুবাদ হচ্ছে গিয়ে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ। আচ্ছা, আমি তাহলে আপনাকে মানে সরাসরি কোরআন.কম থেকে এই আয়াতটার মানে অনুবাদ গুলো দেখাচ্ছি। আচ্ছা দাঁড়ান, এটা না, এটা তো সংশয়.কম থেকে দেখাচ্ছি। আমি একটু কোরআন.কম থেকে এই আয়াতটার অনুবাদ গুলো দেখাই, ঠিক আছে? তাহলে তো আরো ভালো হবে। কোরআন.কম হচ্ছে সরাসরি সৌদি আরব থেকে পরিচালিত ওয়েবসাইট। এই দেখা যাচ্ছে ভাই, কোরআন.কম দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে ভাই। এটা আমি কি বলেছি, কত নম্বর সূরার কত নম্বর আয়াত? 68 নম্বর সূরার 13 নম্বর আয়াত। শুনতে পেয়েছেন? জি শুনছি ভাই, বলুন। আচ্ছা, 68 নম্বর সূরার 13 নম্বর আয়াতের কয়েকটা অনুবাদ আমরা পড়বো। এই যে এটা হচ্ছে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ। আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা হচ্ছে সরাসরি সৌদি আরবের সরকার দ্বারা সত্তায়িত অনুবাদ, ঠিক আছে? সরাসরি সৌদি আরবের সরকার দ্বারা সত্তায়িত অনুবাদ। এই অনুবাদে যেটা লেখা আছে, এটা হচ্ছে সবচেয়ে অথেন্টিক অনুবাদ, সবচেয়ে ভালো অনুবাদ কোরআনের। এখানে এই আয়াতটার যে অর্থটা দেওয়া হয়েছে, আচ্ছা এটা আয়াতটার আগের আয়াতটা একটু পরে দেখি, আগের আয়াতটা না পড়লে এই আয়াতটার কনটেক্সটটা বোঝা যাবে না। আমি একটু 12 নম্বর আয়াতটা একটু বের করি, 12 এবং 13 দুটোই পড়বো। 12 নম্বরে বলা হচ্ছে, এই যে আলবায়ন ফাউন্ডেশন একটা পড়ি, ভালো কাজে বাধা দানকারী, সীমা লঙ্ঘনকারী, অপরাধী, এখানে কাফেরদের সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে? তারপরে দেখি এরপরে কি বলা হয়েছে। 12 নম্বর আয়াতে বলা হয়েছে ভালো কাজে বাধাদানকারী, সীমা লঙ্ঘনকারী, অপরাধী। 13 নম্বর আয়াতে বলা হয়েছে দুষ্ট প্রকৃতির, তারপর জারজ। দেখা যাচ্ছে ভাই? জি ভাই, জি। আচ্ছা ভাই, এখানে জারজ, এখানে যে আপনি জানি জানি সম্পর্ক জারজ, আমি আপনাকে তাফসীর বের করে দেখাবো। তো আপনি আগে আয়াতটা দেখেন, আপনার তাফসীর তো আমি আপনি আপনি আমার কথা শুনে নেন, আমার কথা আপনি শুনে নেন। আমি তো আপনার তাফসীর, আপনার অনুবাদ তো আমি গ্রহণ করবো না। আপনি কোথাকার কে ভাই? কোথাকার কোন মানে অশিক্ষিত, মানে কোথাকার কোন মানে ভেড়ামেড়া উপজেলার কোন জায়গার কে? সেগুলো আপনার অনুবাদ তো ইসলামের অনুবাদ না ভাই। আমি যে অনুবাদটা দেখাচ্ছি সেটা হচ্ছে, ভাই কথা শুনে নেন, কথা শুনে নেন, মাঝখানে কথা বলেন না। আমি যে অনুবাদ দেখাচ্ছি সেই অনুবাদটা হচ্ছে সরাসরি সৌদি আরবের সরকার দ্বারা, সরকারি সরকার দ্বারা সত্তায়িত অনুবাদ। আপনাদের আপনার মতো কোনো একটা চিপা চাপার গলি গলির মাথার হুজুরের এই অনুবাদ এটা না, ঠিক আছে? আপনি তো ভাই চিপা চাপার কোনো একটা হুজুর মানে মসজিদের হুজুর টুজুর ইমাম টিমাম হইবেন হয়তো, কিন্তু এটা তো আমি যেটা দেখাচ্ছি সরাসরি, ভাই কথা শুনে নেন, আমি যেটা দেখাচ্ছি সরাসরি সৌদি সরকার দ্বারা সত্তায়িত অনুবাদ। এইখানে লেখা আছে দুষ্ট প্রকৃতির, তারপর জারজ। আচ্ছা ঠিক আছে, এটা তাফসিরটা আমরা একটু দেখে নিই তাহলে। তাফসিরটাও আমরা দেখি, তাফসিরটা যদি আমরা বের করি, আপনার তাফসির তো ভাই গ্রহণযোগ্য তাফসির না, আপনি তো কোথাকার কে, ঠিক আছে? আমরা দেখবো, এই যে দেখেন সরাসরি আমি বই থেকেও দেখাচ্ছি, আল কোরআনুল করিম সরাসরি বই থেকেও দেখাচ্ছি, যে দেখেন 13 নম্বর দুষ্ট প্রকৃতি তারপর জারজ, সরাসরি বইতেও লেখা আছে এটা। এটা সৌদি আরবে আপনি কি আপনি বলে যাবেন আমি নাকি আমাকে বলতে হবে? আপনি কি আপনি বলতে দেবো, আপনাকে যখন বলতে দিব তখন আপনি দলিল সহ বলবেন, কোনো সমস্যা নেই আপনাকে যখন বলতে। আচ্ছা এখন আমরা তাফসীর ইবনে কাসিরটা দেখি, তাফসীর ইবনে কাসির থেকে দেখি। যে দেখেন তাফসীর ইবনে কাসির করেছি, তাফসীর ইবনে কাসির হচ্ছে, এটা হচ্ছে 11তম খণ্ড, তাফসীর ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন 11তম খণ্ড, পৃষ্ঠা নাম্বার 225। আপনার কাছে তাফসীর ইবনে কাসির আছে ভাই? আমার কাছে এখন নাই, আমার কাছে আছে, আমার সাথে নাই। ইবনে কাসির নাম তো শুনছেন নাকি? ইবনে কাসির নামটা শুনেছেন আপনি? আল্লামা ইবনে কাসির কে ছিলেন বলেন তো? কোরআনকে ব্যাখ্যা করেছেন, এটা বলতে হবে, ঠিক আছে? নিজের মন মতো তাফসীর ইবনে কাসিরে, ইবনে কাসির মন মতো নিজের মন মতো ব্যাখ্যা করেননি, তিনি সাহাবায়ে কেরাম এবং তাবে তাবেইন গণের থেকে বর্ণনা নিয়ে কোরআনের আয়াত গুলাকে ব্যাখ্যা করেছেন, ঠিক আছে? নিজের মন মতো ব্যাখ্যা করেননি। আপনার মতো একটা মানে ইসের সাথে আমি ডিবেট করতেছি, এই সাহস, এত নিজের সম্পর্কে এত উচ্চ ধারণা আপনার কোথা থেকে হইলো ভাই?
আপনার সাথে আমি ডিবেট করবো? আমার কি কুত্তা কামাইছে? আমি দলিল দেখাচ্ছি, তাফসির ইবনে কাসির যে জিনিসটা বলা আছে, তাফসির আবার বলি, রেফারেন্সটা আবার বলি, তাফসির ইবনে কাসির খন্ড নম্বর 11, ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা নম্বর 225, এখানে যে জিনিসটা বলা হয়েছে দেখেন, ইবনে আব্বাস হইতে মুজাহিদ সূত্রে, ইবনে আব্বাস হইতে মুজাহিদ সূত্রে ইবনে ইবনে আবু নাসিহ বর্ণনা করেন যে ইবনে আব্বাসের ধারণা হইল সেই ব্যক্তি বিশেষ কোন বংশের লোক হইবার দাবিদার, কিন্তু সে আসলে সেই বংশের নহে। ইবনে আবু হাতিম আমির ইবনে কুদামা হইতে বর্ণনা করেন যে আমির ইবনে কুদামা বলেন যে ইকরামাহ কে, এর অর্থ জিজ্ঞেস করা হইলে তিনি বলেছেন এটার অর্থ হচ্ছে জারজ সন্তান। এটার অর্থ কি? জারজ সন্তান। সাইদ ইবনে জুবাইর হইতে বর্ণিত যে তিনি বলেন অর্থ যে ব্যক্তি পাপী ও সন্ত্রাসী বলিয়া প্রসিদ্ধ। আচ্ছা নিচে আরো দেখি এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু পরিষ্কার ভাবে এখানে জারজ সন্তানই বলা হয়েছে। আচ্ছা আরো নিচে দেখি, কুখ্যাত বা সন্ত্রাসী বলিয়াই লোক যাহাকে চিনে, সাধারণত ইহারা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান হইয়া থাকে, কারণ শয়তান এ ধরনের লোকদের উপরই সাধারণত বেশি প্রভাব বিস্তার করতে পারে, যাহা অন্যদের ওপর পারে না। যেমন দীর্ঘ এক হাদিসের একাংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জারজ সন্তানেরা জান্নাতে প্রবেশ করিবে না, এটা একটা হাদিস। এই দীর্ঘ হাদিসের একাংশে নবী মোহাম্মদ বলেছেন জারজ সন্তানেরা জান্নাতে প্রবেশ করবে না। কেন ভাই, জারজ সন্তানরা কি দোষ করছে যে জান্নাতে প্রবেশ করবে না? জারজ হয়ে জন্মানো কি কোনো অপরাধ? মানে আমি একটা বাচ্চা, তার বাপ মায়ে সেক্স করছে, বাপ মা হয়তো বিয়ে করেনি, বাচ্চাটার কি দোষ? কিরকমের একটা জঘন্য, কিরকমের একটা বিদঘুটে একটা কথা এই মোহাম্মদের, এই মানে মানে খাইস্টা লোকটা, মোহাম্মদ মোহাম্মদ নামক খাইস্টা লোকটা কি বিদঘুটে একটা কথা, জারজ সন্তানরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এটা কেমন কথা ভাই? মানে পাগলের মতো কথাবার্তা। যাই হোক, আমি আপনাকে দেখালাম প্রথমে যে আমি আপনাকে অনুবাদ দেখিয়েছি সৌদি আরব দ্বারা সত্তায়িত, মানে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদ দেখিয়েছি, এবং পরবর্তীতে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তাফসির গ্রন্থ, পৃথিবীতে যে তাফসির গ্রন্থটা সারা পৃথিবীতে প্রসিদ্ধ, তাফসির ইবনে কাসির, সেই ইবনে কাসিরের তাফসির গ্রন্থ থেকে দেখিয়েছি ইকরামা এবং ইবনে আব্বাস দুইজনই এই আয়াতটা যখন ব্যাখ্যা করেছেন তখন এই শব্দটার অনুবাদ জারজ সন্তানই করেছেন। এবার আপনি বলেন আপনার কাছে কি দলিল আছে? শুনেন ভাই, প্রথম হচ্ছে ধারণা দিয়ে তাফসির হয় না, আপনি বলেন তো যে জারজ সন্তান আরবি কি? আমি আপনাকে ভাই মিউট করে দিচ্ছি ভাই, মানে ফালতু কথা, ফালতু কথা বলার টাইম নেই, আপনাকে মিউট করে রাখছি, কথা কেউ শুনতে পাচ্ছে না। আর ধারণা দিয়ে তাফসির হয় না, ইবনে কাসির তো ধারণা দিয়ে তাফসির করছে, ইবনে কাসির, আমি তো আপনাকে দলিল দেখিয়েছি। এখন আপনি যদি কোনো একটা ধারণা অনুসারে কিছু বলেন তাহলে সেটা হবে ধারণা, আর আমি দেখিয়েছি দলিল। দলিল মানে কি বুঝেন আপনি? আপনাকে আনমিউট করছি, আপনি বলেন। আপনাকে আমি যে জিনিসটা বলেছি যে তাফসির ইবনে কাসির ধারণার উপর দিয়ে তাফসির গ্রন্থটা লেখে নাই, সারা পৃথিবীতে যে তাফসির গ্রন্থটা প্রসিদ্ধ, সারা পৃথিবীতে যে তাফসির গ্রন্থটা সমাদৃত, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে তাফসির গ্রন্থটা পাঠ্যপুস্তক, সেই তাফসির গ্রন্থটাকে আপনি বলতেছেন ধারণার উপর দিয়ে তাফসির করছে সে। ভাই আল্লামা ইবনে কাসির কে এই বিষয়ে আপনার কোনো ধারণাই নেই? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক স্কলারদের মধ্যে একজন হচ্ছে আল্লামা ইবনে কাসির, আপনি বলতেছেন ধারণার উপরে দিয়ে তাফসির। আমি আপনাকে দলিল দেখিয়েছি সৌদি আরবের সরকার দ্বারা সত্তায়িত অনুবাদ এবং একই সাথে তাফসির ইবনে কাসির। এখন যদি এই দলিলকে যদি আপনার রিফিউট করতে হয় তাহলে আপনার পাল্টা দলিল লাগবে, মুখের কথা দিয়ে লাভ হবে না। আপনি বলেন, শুনুন, আপনার সম্পূর্ণ, আপনি আমার কথা শুনছেন? হ্যাঁ এখন শুনছি। আচ্ছা উনি তো চলে গেলেন, উনি তো ক্লিক করে চলে গেলেন। আচ্ছা আমি একটু অপেক্ষা করি, উনি বোধহয় আবার আসবেন, দেখি কিছুক্ষণ অপেক্ষা করি। কি নাম ছিল, নাম অত ভুলে গেছি, নামটা তো মনে পড়ছে না, কি নাম ছিল ওনার, কি নাম ছিল, ইমাম সাহেব কোন একটা মসজিদের ইমাম সাহেব, উনি বোধহয় মানে মিউট আনমিউট করতে গিয়ে, হ্যাঁ আসছে আসছে। হ্যাঁ রহিম সাহেব, আপনাকে আবারও যুক্ত করেছি, বলেন আপনি। ভাই আপনার কথা শোনা যাচ্ছে না রহিম সাহেব, আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। আচ্ছা আপনি মাইক্রোফোন পারমিশন কি অন করেছেন? আপনি মাইক্রোফোনটা বোধহয় কাজ করছে না আপনার, না এখন এখনো শুনতে পাচ্ছি না, আপনার কথা একদম মিউট হয়ে যাচ্ছে আপনার কথা। আমি আপনাকে কি এরম অন করতেছেন, চাপাতি দিয়ে কোপ দিবেন আমাকে, আমাকে গলা গলা কাটবেন আমার, আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। আমি আপনাকে আপনাকে আমি আনমিউট করে রেখেছি, আপনার আনমিউটই আছে কিন্তু আপনার মাইক্রোফোনে বোধহয় কোনো একটা সমস্যা আছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করি, আপনি একবার বের হয়ে মাইক্রোফোনটার জ্যাকটা খুলে আবার লাগান, মাইক্রোফোনের জ্যাকটা খুলে, আপনি তো ভাই আপনি মাইক্রোফোনের জ্যাকটা খুলে আরেকবার লাগান, আপনাকে অবশ্যই কথা, আপনার যুক্তি থাকলে অবশ্যই আপনার যুক্তি উপস্থাপন করতে দিব আমি। এই যে হ্যাঁ মাইক্রোফোন অন অফ করতেছেন কিন্তু আপনার মাইক্রোফোনটা তো কাজ করতেছে না, আপনার মাইক্রোফোন অন অফ করা দেখাচ্ছে আমার এখানে, কিন্তু আপনার কথা কিন্তু আমি শুনতে পাচ্ছি না।
রহিম সাহেব আপনার কথা আমি শুনতে পাচ্ছি না, আপনি মাইক্রোফোনটা একটা ভালো মাইক্রোফোন লাগান তো। হ্যাঁ এই তো ভালো, এই তো গুড। আপনি যদি যুক্তি দলিল সহ যুক্তি উপস্থাপন করতে চান আমার দরজা খোলা, কোনো সমস্যা নেই, যতক্ষণ দরকার ততক্ষণ আপনি কথা বলতে পারবেন, কিন্তু মানে আলতু ফালতু মন গড়া প্যাঁচাল পারলে আমি কথা বলতে দিব না, এটা হচ্ছে আমার লাইফের কন্ডিশন। ভাই কথা তো শোনা যাচ্ছে না, আচ্ছা আপনি একবার বের হয়ে আবার ঢোকেন, আমি একটা সিট ফাঁকা রাখতেছি আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনি একবার বের হয়ে আবার ঢোকেন, ঠিক আছে? একবার মানে এক্সিট করেন, এক্সিট করে আবার ঢোকেন এখানে, ঠিক আছে? এবং পারমিশন গুলো অন দিয়ে ঢুকবেন, পারমিশন অন দিয়ে ঢুকবেন, ঠিক আছে? সব পারমিশন অন দিয়ে তারপর ঢুকবেন। হ্যাঁ আচ্ছা দেখিও না, উনি বোধহয় মানে হুজুর মানুষ, ওনাকে একটু মানে প্রায়োরিটি দিই তাহলে, যেহেতু উনি মানে দাঁড়ি টাড়ি আছে টুপি টুপি পরা হুজুর মানুষ, ওনাকে একটু সুযোগ দিই, দেখি উনি কোনো যুক্তি উপস্থাপন করতে পারেন কিনা। আমি অপেক্ষা করছি ওনার জন্য। ইতিমধ্যে দেখছি ফারাজ ভাই চলে আসছেন। ফারাজ ভাই আপনার তো এক্সেস আছে, আপনি তাহলে নিজ উদ্যোগে ঢুকে পড়েন, যখন আপনার ইয়া হবে নিজ উদ্যোগে ঢুকে পড়েন। হ্যাঁ ঢুকে পড়লাম ভাই, থ্যাংক ইউ যুক্ত করার জন্য। আমি ইন্টারাপ্ট করে যাচ্ছিলাম না, এই একটা ভালো আলোচনা হতে যাচ্ছিল, আই হোপ এই জন্য আর কি ব্যাকে ওয়েট করতেছিলাম। হ্যাঁ তাহলে আপনি থাকেন ফারাজ ভাই, আমি দেখি যে আমাদের রহিম ভাই। আচ্ছা ফারাজ ভাই আপনি কি রহিম ভাইয়ের কথা শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ এখন এখন শোনা শুনতে যাচ্ছে? পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, মাশাআল্লাহ, আল্লাহর অনেক রহমত ভাই, আপনার মাইক্রোফোনটা ঠিক আছে। হ্যাঁ ভাই এবার বলেন আপনি। ভাই আপনি তো ইসলাম বিশ্বাস করেন না, আল্লাহ রহমত বললেন যে আল্লাহ কি এটা হবে, আল্লাহ ফাইজলামি, কি হবে, ফাইজলামি করে বলছি ভাই, মানে মজা করে মশকরা করে, মশকরা বুঝেন একটা না, মুমিন একটা মুমিন হাসিন পার্সন দেখে যে, কখনো মাস্টার করতে পারে না। মুমিন না না হাসিন দেখে যে মশকরা বুঝবেন না, এটা কেমন কথা ভাই? না না আপনি আপনি একটু আগে একটু আগে ফলস ফলস টকি মানে যে নোংরা কথা বললেন, এখন আবার এক মশকরা করতেছেন, আসলে জিবিটার মাধ্যমে কি নোংরা মশকরা কথা করা হয়? বললাম আমি? আমি এই যে মশকরা করতে, আমি তো ইসলামে বিশ্বাস করি না, ইসলামে আমি যে কোনো মশকরা করতে পারি। আচ্ছা এবার শুনুন, আপনাকে আমি বলবো কি মানে যে যারো সন্তান আরবিটা কি ভাই যারজ সন্তানের আরবিটা কি সেটা আমার জানার দরকার নেই, আমি কেন আপনাকে কেন সরাসরি, কথা শুনেন কথা শুনেন, আমি আপনাকে সরাসরি সৌদি আরবের সত্যায়িত অনুবাদ সরাসরি বই থেকে দেখাইছি, সরাসরি তাদের ওয়েবসাইট থেকে দেখাইছি, সরাসরি তাফসির ইবনে কাসির থেকে দেখাইছি যে এই শব্দটার অর্থটা যখন ইকরামাকে জিজ্ঞেস করা হইলো, ইকরামা বলছে এই কথা, এই শব্দটার অর্থ হচ্ছে যারজ সন্তান, এবং একই সাথে ইকরামা, জি ইকরামা কে ছিলেন বলেন তো, ইকরামা কে ছিলেন? ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ইকরামার কথা আরে বলছেন যে আরে আপনার রাদি আল্লাহ হইব আপনার জন্য, আমার জন্য তো রাদি আল্লাহ পাদি আল্লাহ আপনার জন্য, যাই হোক শুনুন না, আমার আপনাকে লেগে জিজ্ঞেস করেছি, সম্মান করবে, আপনাকে জিজ্ঞেস করেছি ইকরামা কে ছিলেন সেটা বলেন আপনি আগে। ইকরামা আল্লাহ রাসূল একজন সাহাবী ছিলেন, আপনি শুনেন, আপনি অনেকক্ষণ বলছেন এবার আমি বলি শুনেন, খুবই ভালো কথা, এবার বলেন ইবনে আব্বাস কে ছিলেন, ইবনে আব্বাস কে ছিলেন? উনি রাসূলের চাচা ছিলেন। আচ্ছা আচ্ছা শুনেন, সাথে সাহাবী ছিলেন, আপনি বলছেন সাহাবী ছিলেন নাকি, আমি বলি সাহাবী শুনেন ছিলেন নাকি, ভাইয়া সাহাবী ছিলেন শুনেন নাকি, ভাই সাহাবী উনি ছিলেন নাকি, অবশ্য সাহাবী ছিলেন, অত্যন্ত প্রখ্যাত সাহাবী ছিলেন এবং একজন ফকিহ ছিলেন নাকি? হ্যাঁ আমি শুনুন, আমি কি ছিলেন, বলতেছি কি ছিলেন আবার বলেন, ফকিহ ছিলেন, উনি ফকিহ রাসূল, ছিলেন? ফকিহ উনি রাসূলের যে কোনো আয়াত এবং হাদিসের ব্যাখ্যা করতেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই তো খুব ভালো কথা, উনি হচ্ছেন শুনুন কোরআনের কোরআনের আর্লি যুগের, আর্লি যুগের তাফসির কারক, তার লেখা একটা তাফসির গ্রন্থ আছে, সেটার নাম হচ্ছে জি তাফসির ইবনে আব্বাস, তিনি হচ্ছেন আবার সর্বপ্রথম, আপনি কি ইবনে সর্বপ্রথম আব্বাস কি রাসূলের চাচা ছিল নাকি চাচাতো ভাই ছিল মানে কাজিন ছিল? চাচাতো ভাই ছিল ভাই। চাচাতো আচ্ছা ভাই আপনি ছিল, শুনেন ভাই, আপনি অনেকক্ষণ কথা বলছেন এবার আমি বলি, উনি 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 ভুলভাল বলে, উনি আসলে ভালো করে জানেন, অনেক কিছু বেশিরভাগ কিছু জানে না, উনি ভুলভাল বলে, পিপল মেক মিস্টেকস বিকজ পিপল আর নট নো ইউ, আমি জানি আপনি ভালো ভাই, প্লিজ ভাই একটু দয়া করে আপনার হয় না, কে হয় আপনারটা হয়, আপনারটা হয়, আমি মানে আপনারটা হয়, মিস্টেক তারপরে কি কি যেটা বলেন ভাই, পিপল আর নট রং, মানুষ ভুলে উঠতে নয়, পিপল আর নট পিপল আর নট রং, মানুষ ভুলে উঠতে না, মানুষ ভুলে উঠতে নয়, আপনি এখন গুগলে চার্জ করেন, গুগলে চার্জ করেন মানুষ বলতে ভুল, মানুষ ভুলে উঠতে নয় এর অর্থ ইংলিশে কি অনুবাদ আসে দেখেন না, গুগলে এখন দেখেন, চার্জ করব, গুগলে এখন চার্জ করেন করব, যে মানুষ মানুষ বলতে ভুল, মানুষ ভুলে উঠতে নয় এটার অনুবাদ কি আসে দেখেন, আপনি যেটা বলেছেন সেটা আমি দেখেন এখন বলছি দেখেন 100% ঠিক আছে ভাই, এটা তো কোনো ডাউট রাখার কোনো সুযোগই নেই ভাই, কি ভাই আপনি মনে কিন্তু আমি জানি এডুকেট পারসন, এখন এখনই আমার হান্তাম হয়ে গেলেন, লারবেন না আপনার প্রত্যেকটা ভিডিও, শুনুন আপনার ভিডিও রেকর্ড, আমি বলি আপনার আপনার সাথে আমাদের কথা হচ্ছে এগুলো রেকর্ড হচ্ছে ইউটিউবে ছাড়া হবে, যদি আপনি আমার কথা শুনবেন আপনি অবশ্যই ছাড়া হবে, অবশ্যই ছাড়া হবে, এই ভিডিওতে অনেক আপনি ভুল বলতেছেন, ভুল বলতেছেন আসিফ ভাই, ছাড়া হবে, ছাড়া কিন্তু হবে না, ছাড়া অবশ্যই ছাড়া হবে, অবশ্যই ছাড়া হবে ভাই, এইগুলা হচ্ছে মানে মানে আমাদের জন্য সম্পদ হয়ে থাকবে, এই ভিডিওগুলো আমাদের আমার জন্য আমাদের জন্য সম্পদ হয়ে থাকবে, ঠিক আছে? আমি আপনাকে আপনি এই যে মারছেন ভাই, কথা শুনেন একটু, কথা শুনেন, যে ইংরেজি মারছেন মনে করেন ব্রিটিশরা যদি এই কথা এই ইংরেজি শুনতো ওরা সুইসাইড খায় আত্মহত্যা করতো, বুঝছেন? অবশ্যই আপনার কাছে ইংলিশটা যদি আনরাইট হয় আপনার এডুকেটর মানে যে শিক্ষা যোগ্যতার কম থাকার কারণে, কিন্তু আমার পার্শ্ববর্তী ভাই উনি কিন্তু আমাকে রাইট বলছে, আপনি শুনুন
আমি আমার করছি বলছি আমার শিক্ষা দীক্ষা অনেক কম, তো আমার শিক্ষা না না আপনি দীক্ষা শুনুন, অনেক কম। আমি আপনি কথাটা আমাকে শুনে নেন, হেল্প করছেন, কথাটা আমি শুনে হেল্প নেন, করতে চাইছেন, আমি বলছি শুনুন, কথাটা শুনে নেন, আমি কথাটা শুনে বলতে নেন, আমার কথাটা কথাটা সুযোগ শুনে দেন, নেন, আমাকে কথাটা কথাটা সুযোগ শুনে দেন, নেন, আমাকে সুযোগ কথাটা নেন আপনি, আপনাকে কিছু ভাই সুযোগ দিব ভাই, ভাই সুযোগ দিব আমাকে ভাই, সুযোগ ভাই দেন, আমি অধৈর্য আপনাকে হবেন সুযোগ না, দেব। অধৈর্য হবেন না, আজকে আপনাকে সুযোগ, আপনি যদি ঠান্ডা মাথায় কথা বলেন আপনি আপনার সুযোগ সাথে পাবেন আমার অনেকক্ষণ কথা হবে, আপনার ভাই, আপনাকে আমি মিউট করে রাখছি, আপনি যদি ঠান্ডা মাথায় যদি কথা বলেন তাহলে অনেকক্ষণ সুযোগ পাবেন, আর যদি আপনি অধৈর্য হন চিৎকার চেঁচামেচি করেন তাহলে আমি সুযোগ দিব না, ঠিক আছে? আপনি ঠান্ডা মাথায় একটু পানি খান, পানি খায় ঠান্ডা মাথায় একটু ইয়া করেন, রিল্যাক্স করেন, আপনি কথা বলতে পারবেন। হ্যাঁ, আপনাকে আমি বের করবো না, আপনাকে আমি বলেছি যে আপনি যে কত সুন্দর ইংরেজি বললেন, কত ভালো পারফেক্ট ইংরেজি বললেন, এটা শুনে মনে করেন আমি তো পুরো শেষ, বুঝছেন? এখন এই জিনিসগুলো আপনার আশেপাশে যারা শুনছে ইংরেজি তারা আপনাকে বলে দিচ্ছে যে হ্যাঁ ইংরেজিগুলো একদম কারেক্ট ফিরছে, খুবই ভালো কথা। আপনার আশেপাশে যারা আছে তাদের ইংরেজি জ্ঞান নিয়েও আমি মানে মানে থান্ডার্ড, বুঝছেন? আমি মানে 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 অসম ইংরেজি বলেন আপনারা সবাই, বুঝছেন? আপনারা সবাই আপনার গোত্রের যারা আছে মানে সাংঘাতিক ইংরেজি বলেন, এবং এটার জন্য আপনাদের সবাইকে একটা করে ইংরেজিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত। যদি ইংরেজিতে নোবেল, ইংরেজি ভাষাতে নোবেল পুরস্কার দেওয়ার কোনো সিস্টেম নাই, কিন্তু নোবেল কমিটির এটা করা উচিত যে একটা নতুন ক্যাটাগরি খোলা উচিত যে ইংরেজি ভাষাতে নোবেল পুরস্কার, তারপরে আপনাদেরকে যে আপনার যে গোত্রের যে কয়েকজন আছেন যারা এত সুন্দর ইংরেজি বলেন এবং অন্য পাশ থেকে কালেক্ট করে দেন, সবাইকে একটা করে নোবেল পুরস্কার দেওয়া উচিত। যাই হোক, ইংরেজি নিয়ে আমি আর ধরবো না, আপনি বুঝতে পারতেছি আপনি বাংলাদেশের একজন হুজুর, আপনি আর ইংরেজি মানে যা বলছেন একটা, তো আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যে জিনিসটা আপনি পারেন না, ইংরেজি হয়তো আপনার আসে না, তাহলে সেটা বললেন না, অসুবিধা কি? আপনার এখানে তো ইংরেজি বলতেই হবে, বা ইংরেজি এমনও না যে ইংরেজি বলতে পারলে আপনি খুব পণ্ডিত হিসেবে নিজেকে জাহির করতে পারবেন, তাও না, ইংরেজি একটা ভাষা মাত্র, ঠিক আছে? আপনি যদি ইংরেজি বলতে না পারেন তাহলে বললেন না, বাংলা ভাষাতে বলেন। ফারাজ ভাই আপনি কি কিছু বলবেন? দর্শক আমি একটু ইংরেজি শুনতে যাচ্ছিলাম, বাট যদি আপনি ইসলামিক বিষয়ে কথা বলতে চান তো অবশ্যই ভাই ইসলামিক বিষয়ে ফেরত যাওয়া যায়, বাট আমি আমি দর্শক হিসেবে অনেক শিখছিলাম আর কি ওনার কাছ থেকে ইংরেজিটা। ইংরেজিটা শিখছিলেন না? আচ্ছা ঠিক আছে, উনি যদি আরো 1 মিনিট ইংরেজি বলতে চান তাহলে, রহিম ভাই আপনি যদি আরো 1 মিনিট ইংরেজিতে কথা বলতে চান তাহলে বলতে আমি পারেন। ইংরেজি নিয়ে কথা বলতে চাই না, আমি আপনাকে একটা প্রশ্ন করতে, প্রশ্নটা হচ্ছে এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সের আয়েশাকে বিবাহ করছে, আপনি এই নিয়ে প্রসঙ্গ আপনি পরিবর্তন করছেন, প্রসঙ্গ পরিবর্তন করে ফেলে, আমি এখন আমি এখানে ইংলিশ বলতে আসি নাই, আমি ইংলিশ বলতে আসি নাই, আমি আমরা ছিলাম, আমি আমরা ছিলাম অনেক দিন ধরে আপনার কাছে প্রশ্নটা করার জন্য, কোরআনে না আমি ইংলিশ বলতে আসি নাই, আমরা আলোচনা করব, ঠিক আছে ঠিক আছে, আমি ইংলিশ বলতে আসি নাই, আমার কথা শুনেন, আমার কথা শুনেন, আমার কি কথা বলেন শুনেন, আমি, আচ্ছা রাসূল আকরাম শুনুন, আশা কি বিবাহ করছে, এটা নিয়ে, এটা নিয়ে আপনি কথা বলেন, তো কথা থামছে না, আমার জায়গায় অন্য কেউ আপনি কথা বলতেন, আবার মিউট করে দিচ্ছি। আপনার এর আগে আপনারা একটা বিষয় কথা বলতেছিল, সেটা হচ্ছে ইংরেজির বিষয় না, তো যখন আপনার জারজ নিয়ে কোন একটা টপিকে কথা বলতেছিলেন না, হ্যাঁ আমি ওনাকে বলছি জারজ সন্তানের আরবিটা কি, ওনাকেই প্রশ্নটা করছি, ওই টপিকে ব্যাক করতে চাচ্ছে, ইংরেজির বিষয়ে তো কথা বলতে চাচ্ছেন না, ওই দুই টপিকটা তো ব্যাক করতে চাচ্ছে, আপনি 6 বছরটা একটু পরে আনেন, ওটা শেষ হোক তারপরে আপনি 6 বছর নিয়ে আসুন। আমি আপনাকে বলেছি ভাই যে প্রথমে আমরাই যে কোরআনে জারজ বলে গালি দেওয়া হয়েছে এটা নিয়ে আলোচনাটা শেষ হবে, এরপরে আপনি আরেকটা পয়েন্ট তুলেছিলেন সেই পয়েন্টের কথাটা আলোচনাটা শেষ হবে, এরপরে ভাই আপনি নিজেকে মিউট করে রাখছেন কেন, নিজেকে মিউট করে রাখেন না, নিজেকে আনমিউট, না না আমি আমি আপনার কথা বলার জন্য মিউট করছি আমি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি মানে আগে আমার যারো বিষয়টা নিয়ে আলোচনা হবে, তারপরে আরেকটা পয়েন্ট কি যেন তুলছিলেন এখন আমি ভুলে গেছি, সেই সেই পয়েন্টটা আপনি আবার বলবেন। 6 বছর এরপরে আপনি যদি চান আমি আপনাকে অবশ্যই সময় দিব, আয়েশাকে 6 বছর বিয়ে করছে কি করছে না না করছে, শিশু ধর্ষণ করছে আপনার নবী, এটা নিয়েও আমরা আলোচনা করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু স্টেপ বাই স্টেপ, এক লাফ দিয়ে আপনি 3 নম্বরে চলে যাবেন না, ঠিক আছে? একটা শেষ হলে তারপরে আমি আপনাকে 2টা দলিল দেখাইছি, 3টা দলিল দেখাইছি, একটা হচ্ছে কোরআন.কম থেকে, একটা হচ্ছে সৌদি আরব থেকে প্রকাশিত কোরআনের অনুবাদ থেকে, এবং 3 নম্বর হচ্ছে তাফসীর ইবনে কাসির থেকে, যে এই আয়াতের যে অনুবাদ তারা করেছেন জারজ সন্তান, সেখানে ইকরামা এবং ইবনে আব্বাস দুইজনই বলেছেন যে এই শব্দটার মানে জারজ সন্তানই বোঝায়। আপনি যদি চান আবারও আমি তাফসীর ইবনে কাসির খুলে দেখাতে পারি, আপনি বলেন যে এটার অর্থ যে জারজ সন্তান না, এইটার সপক্ষে আপনার কাছে কি কি দলিল আছে, আপনার মুখের কথা ছাড়া দলিল আছে কি কি? আপনার দলিলটা কি ভাই, আমি আমার মুখ ছাড়া কি আমি কোনো হেলিকপ্টার দিয়ে আপনার কাছে পৌঁছাবো, মুখ ছাড়া? মুখের কথা বলতে আমি বুঝিয়েছি যে আপনার মন আপনি দ্বারা, কি আসলে আসলে এই কথা বুঝছেন, মানে আসিফ ভাইয়ের কথা এটা বুঝছেন, মুখের কথা বলতে যে আপনি মুখ দিয়ে না অন্য কোনো ছিদ্র দিয়ে বলবেন, এটা এটা বুঝছেন? যে আমি অবশ্যই বলছি, আসলে উনি যে কথা বলছে তার সঙ্গে আপনি উল্টা কথা কেন বলতে চান ভাই, মুখের কথা ভাই তার আমি কেন করতেছেন, তার আমি কেন করতেছেন, আমি আপনাকে বলেছি জারব সন্তানের আরবি অর্থ যে, আপনাকে আবার মিউট করে দিচ্ছি, তার আমি কেন করতেছেন ভাই, আপনার সাথে ভালোভাবে কথা বলা হচ্ছে আপনার ভালো লাগে না, না এখন যদি, এখন যদি আপনার গালি দেওয়া কথা বলি তাহলে কি আপনার ভালো লাগবে জিনিসটা, এখন যদি আপনাকে কিছুক্ষণ গাইলা, আপনার নবীকে কিছুক্ষণ গাইলা তারপর কথা বলি তাহলে ভালো লাগবে, ভালোভাবে কথা বলতেছি ভালো লাগে না,
আপনার সাথে ভদ্রভাবে কথা বলা হচ্ছে, আপনিও ভদ্রতা বজায় রাখেন। আপনাকে আমি যেটা বুঝাইছি সেটা হচ্ছে আপনার মুখের কথা বলতে আমি বুঝাইছি যে আপনার মন গড়া কোনো অনুবাদ, আপনার মন গড়া কোনো মানে তাফসির সেগুলো আমার জানার দরকার নাই, সেগুলো আমি জানতে চাই না। আপনি কোথাকার কে ভাই? ভেড়ামারা উপজেলার চিপা দিয়ে আপনি একটা গলিতে মুয়াজ্জিনগিরি করেন, আপনি কোথাকার কে? আমি যে দলিল দেখাইছি সেটা সরাসরি সৌদি সরকার দ্বারা সত্যায়িত অনুবাদ এবং তাফসির ইবনে কাসির সারা পৃথিবীতে বহুল সমাদৃত একটা তাফসির গ্রন্থ। এই দুই জায়গা থেকে আমি দলিল দেখাইছি। আপনি এরকম কোন দলিল দেখাবেন মানে আপনার মুখের কথা না মানে হচ্ছে কি মানে আপনার ইচ্ছা মতো কিছু একটা না, আপনি দলিল সহকারে এখানে দেখান। হ্যাঁ বলেন। হেরে যদি আপনি যা বলতেছেন ভাই, আপনি যে রেফারেন্স আপনি বলছেন ধারণা স্বরূপ, ধারণা স্বরূপ কোন আপনি বলছেন ইকরামা বলছে হয়তো এটা ধারণা হতে পারে যে তার অর্থ যারর সন্তান, এটা হতে পারে বলছে, এই না বলছে এটা অর্থে যারর সন্তান। কোথায় 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 ধারণা হতে পারে যে আমি তো দেখলাম না। আচ্ছা ঠিক আছে, একটু 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 আপনারা আবার আমরা আমরা আবার আমরা তাফসীর ইবনে কাসির আবার বলি। হ্যাঁ তাফসীর ইবনে কাসির তাফসীর ইকরামা সম্পর্কে ইকরামা সম্পর্কে এখন কথা না, ইকরামা রেফারেন্স নিয়ে আসুন, আমি তাফসীর ইবনে কাসির বলি। এখন কথা না, এখন এখন চুপ এখন চুপ এখন চুপ। আপনি ইকরামা রাদিয়াল্লাহু তাআলার রেফারেন্স নিয়ে আসুন। আসিফ ভাই আমি মিউট করে দিচ্ছি, আমি আমি ভাইকে মিউট করে দিচ্ছি। এখানে ভাই বললেন যে এখানে লেখা আছে যে ধারণার কথা, আপনি যে রেফারেন্সে দেখাইছেন ওখানে ধারণার কথা লেখা আছে, আপনি একটু রেফারেন্সটা একবার দেখান যে ওখানে ধারণার কথাটা পান কিনা। আমি ভাইকে ততক্ষণ মিউট রাখতেছি, তারপর আপনি ভাই আবার কথা বলেন। আচ্ছা এই যে দেখেন তাফসীর ইবনে কাসির সরাসরি বই থেকে দেখাচ্ছি আমি। ইবনু আবু হাতিম আমির ইবনে কুদামা হইতে বর্ণনা করেন যে আমির ইবনে কুদামা বলেন যে ইকরামা কে, এর অর্থ জিজ্ঞেস করা হইলে তিনি বলিলেন অর্থ যারদ সন্তান। ইবনে সাইদ ইবনে জুবাইর হইতে বর্ণিত যে তিনি বলেছেন অর্থ যেই ব্যক্তি পাপী ও সন্ত্রাসী বলিয়া প্রসিদ্ধ। এই যে ইকরামাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি বললেন যে এর অর্থ হচ্ছে যারদ সন্তান। এখানে তো কোথাও আমি ধারণা শব্দটা লেখা দেখতেছি না। পারাস ভাই আপনি কি দেখতে পাচ্ছেন এখানে কোথাও লেখা? যারা সন্তান জুবাইর হইতে বলেন তিনি বলেন পাপী সন্তান না ভাই, আমি তো ধারণার কথা লেখা দেখতেছি না। আচ্ছা রহিম ভাই আপনি একটু দেখান তো ইকরামার বর্ণনাটা, ধারণার কথাটা কোন জায়গাতে লেখা ভাই? আচ্ছা ইকরামাকে প্রশ্ন কে করছিল আপনি একটু পরে, ইকরামাকে প্রশ্ন কে করছিল সেটা আমরা পরে আলোচনা করব। আগে আপনাকে যে প্রশ্নটা করেছি, আপনাকে প্রশ্নটা কি করছিল, আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে আপনি বললেন যে ইকরামা বলছে যে সে তার ধারণা হইল যারদ সন্তান। ইকরামাকে যখন ভাই কথার মাঝখানে কথা বলবেন না, আপনি তো নিজে কথা বলতেছেন, অপরকে কথা বলছেন, অপরকে কথা বলার শাহাদত দিচ্ছেন না। ফারাস ভাই, ফারাস ভাই এই এই উনি তো ভাই ডিজনেস্ট আলোচক, পুরাই ডিজনেস্ট আলোচক। এটা কি হইলো, উনি বললেন যে যিনি উত্তর দিচ্ছেন তিনিও তার ধারণা সম্পর্কে বলতেছেন। ভাই প্রশ্নকারী তো প্রশ্ন করবে, প্রশ্নকারী তো তার ধারণা চাপাই দেয় নাই, এখানে শুধুমাত্র উত্তরদাতার উত্তরটাই আছে। উত্তরদাতার উত্তরের মধ্যে তো ধারণা শব্দটা আমিও পাইতেছি না, উনি ধারণা শব্দটা কই পেলো? এখন এটার মধ্যে যদি সে তার রিপ্লাইটা এরকম হয় প্রশ্নটা কে করছে, এটা তো এর পুরাটাই ইরেলেভেন্ট একটা কথা, উনি অন্যদিকে নিয়ে যেতে যাচ্ছেন আলোচনাটাকে। অবশ্যই মানে এখানে উনি বললেন যে ইকরামা নাকি ধারণা করছে এটার অর্থ যারদ সন্তান, কিন্তু তাফসীর ইবনে কাসির তো আমি কোথাও দেখতে পাচ্ছি না মানে কোথায় তিনি তিনি তো তাহলে বলতেন যে আমার ধারণা হইল যে এটা যারদ সন্তান, এটার অর্থ হইলো যারদ সন্তান, কিন্তু এখানে তো এটা লেখা নেই। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে এটার অর্থ কি, তিনি বলছেন অর্থ হচ্ছে যারদ সন্তান। পারাস ভাই আপনিও কি একই জিনিস দেখতেছেন যেটা আমি দেখতেছি? আমার আমার চোখ যদি কাজ করে তাহলে তো আমি ভাই একই জিনিস দেখতেছি। কোনো বলেন ইকরামাকে বললেন এর অর্থ জিজ্ঞেস করা হইলে তিনি বলেন এর অর্থ হচ্ছে যারা সন্তান। সাইদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন এর অর্থ যে ব্যক্তি পাপী ও সন্ত্রাসী বলে প্রসিদ্ধ। এখানে তো ধারণার কথা আমি কোথাও দেখতেছি না। আচ্ছা আবারও আমি একটু মানে কথা বলতে দেই, আচ্ছা ভাই স্পেসিফিকলি একটু ভাইকে জিজ্ঞেস করেন উত্তরে ধারণা শব্দটা কোথায় আছে, জাস্ট এতটুকু দেখাই দিলেই আমরা নেক্সট। আপনারা শুনেন কোরআনের এই জাহিম শব্দের এটা যেটা জাহিম, এই জাহিম শব্দের এক এই কথাটা উত্তর দিয়ে শুনুন, আপনারা দুজন তো কথা বলা চাঁদ ভাই একটু একটু শুনুন একটু বুঝে নেন ভাই, আমরা আপনাকে থামাতে যাচ্ছি না, বাট আলোচনাটাকে স্পেসিফিক রাখতে যাচ্ছি একটু কষ্ট করে। তার উত্তরে ধারণা শব্দটা কোথায় আছে, আপনি যেই প্রথম অ্যালিগেশনটা নিলেন সেই ধারণা শব্দটা একটু দেখায় দেন, যদি থাকে তাহলে দেখায় দেন, আর যদি মনে করেন নাই তাহলে নাই বলে কেন নাই সেটা আপনি বলতে পারেন, কিন্তু উত্তর শুনুন ধারণার কথা আপনি বলছেন, আমি সেকেন্ড টাইম বলছি, ফার্স্ট টাইম আপনি বলছেন রেকর্ড আছে রেকর্ড শুনতে পারেন না ভাই, ওনাকে ওনাকে মিউট করে কথা বলতে হবে। ফারাজ ভাই আপনি আবার বলা শেষ করেন। আচ্ছা এবার যদি এবার যদি নিজেকে আপনি যদি নিজেকে আনমিউট করেন তাহলে আপনাকে জাস্ট এতটুকু উত্তর দেন রহিম ভাই, জাস্ট এতটুকু উত্তর দেন। তার উত্তর এই যে রেফারেন্সটা যে দেখানো হচ্ছে এই উত্তরের মধ্যে ধারণা শব্দটাকে আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা ফারাজ ভাই একটা জিনিস হইতে পারে যে উনি হয়তো বোঝাইতে চাইছেন যে উপরের প্যারাতে ইবনে আব্বাসের ধারণা হইলো, এই কথাটা উনি হয়তো মিন করে থাকতে পারেন যে এখান থেকে উনি ধারণাটা পাইছেন, ধারণা শব্দটা পাইছেন, কিন্তু এই কথাটা উনি না বুঝছা উনি ইকরামার ভিতরে ঢুকাই দিচ্ছেন আর কি। উনি মানে উনি তো আসলে পড়ালেখা মনে হয় না খুব একটা করছে,
ইবনে আব্বাসের বেলাতে ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হয়েছিল, ইবনে আব্বাস বলছে যে ইবনে আব্বাসের ধারণা হইলো এই সেই ব্যক্তি বিশেষ কোনো বংশের লোক হইবার দাবিদার, কিন্তু আসলে সেই বংশের নহে। ইবনে আব্বাসের কথাটা কি উনি ইকরামার সাথে গুলায় ফেলছেন এইটা হইতে পারে ফরজ ভাই, কিন্তু ও আচ্ছা 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 আচ্ছা, কিন্তু কিন্তু ইকরামাকে এটা যখন তো আবার জিজ্ঞেস করা হয়েছে, ক্লারিফাই ইকরামাকে করাই যখন, আছে। হ্যাঁ ইকরামাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, ইকরামা সরাসরি বলে দিয়েছে এরকম হলো যার সন্তান, উনি কোনো ধারণার কথা বলেন নাই। উনি আপনি তো আব্বাসের আব্বাসের রক্তটা নিতে পারেন, আপনি ইকরামাটা নিচ্ছেন কেন? মানে যে ক্লিয়ার না, যে যে মানে যে নিজে শিওর না তারটা নিতে হবে, যে শিওর তারটা নেওয়া যাবে না। কেন উনি জানি উনি কিভাবে উনি যিনি উনি উনি ধারণার, শিওর না যিনি ধারণার বিষয়ে কথা বলতেছে, যে ধারণার কথা বলতেছে তারটা নিতে একটা জিনিস হবে, কি কিন্তু যে কনফিডেন্ট তার উত্তর সম্পর্কে তারটা নেওয়া যাবে না। আচ্ছা ভাই, জাহিম মানে শব্দের একজন সম্পর্কে কি মত একটু দিতেন? একটু আরো কথা অনেকে আছে, আপনাকে একটু মিউট করে রাখছি। কেমন একজন কথা ব্যক্তি, বলেন না, একজন ব্যক্তি, একজন ব্যক্তিকে, হ্যালো ভাই ভাই আমাকে আপনারা শুনছেন? দুই তিনজন, ভাই আপনারা দুই তিনজন মিলে একটু আলাপ করে নেন আগে, হ্যাঁ ভালো করে মানে আলাপ টালাপ করে নেন আগে দুই তিনজন মিলে, ঠিক আছে? আমি আপনাকে যে কথাটা বলছি সেই কথাটা একটু শোনেন। হ্যাঁ আপনি একজন, আমাকে কথা বলার সুযোগ ধরবে দিবেন কিনা? ধরবে না না, আপনার মতো মানে এত মানে এত ভাই খাস নাকি আপনার এইরকমের মানে রামসাম বলদ চলদ অগামগার সাথে কথা বলার মতো সময় আমার আছে বলে আপনার আপনার রহিম নিজের ভাই, সম্পর্কে এত উচ্চ ধারণা কেমন হইলো ভাই? রহিম ভাই আপনাকে আপনি কথা যদি বলার সুযোগ নিজেকে দেওয়া আরেকবার হয়তো, মিউট যদি করেন তাহলে বের করে দিব, না বের করে দিব ফরাজ ভাই, এই যে নিজেকে সে আনমিউট করে কথা বলতেছে। কিন্তু রহিম ভাই যদি একটু গুছায় কথা বলতেন তাহলে কিন্তু এই জিনিসটা হইতো না। উনি কিন্তু ব্যাক স্টেজে, মানে ব্যাক স্টেজে কথা বলেই যাচ্ছেন। রহিম ভাই আপনাকে আবার নেওয়া হবে, বাট আমরা একটা জিনিস দেখেন, আপনার সময় দাম আছে, আমাদের সময় দাম আছে, দর্শকদের সময় দাম আছে, প্রশ্নটা বুঝে যদি উত্তর দেন তাহলে কনভার্সেশনটা আগায়। আপনি একদিকের কথা বলে আমরা অন্যদিকের প্রশ্ন করলে তো খাপ খাবে না। তো এইখানে আসিফ ভাই আপনি যেটা না বলতেছেন ফারাজ এটা ভাই, দেখুন, ফারাজ ভাই একজন লোক নিয়ে এত সময় নষ্ট করার মতো টাইম আমার নাই ভাই, এত সময় আমি দিতে পারবো না। এই কথাকার কোনো আগামাগা আয়সা মানে সে উল্টা পাল্টা বলতেছে, সে বলতেছে ইকরামা নাকি ধারণা করছে, এই কথাটা তো এখানে এখানে মিথ্যা। ইকরামাকে জিজ্ঞেস করা হয়েছে যখন, তখন তিনি বলছেন এর অর্থ হচ্ছে যারব সন্তান। আমি আরো ওনার ওনাকে সহযোগিতা করার জন্য ওনার উপরের অংশটুকু থেকে আমি তাকে বুঝাই দিলাম যে সেটা আসলে ইকরামা না, সেটা ইবনে আব্বাস ধারণা করছে, কিন্তু সে কিন্তু নিজের ভুলটা কোনো স্বীকার টিকার কোনো নামগন্ধ আমি দেখলাম না ফারাজ ভাই, কিন্তু উল্টা মানে গোয়ার তুমি করে গেল। তাহলে ভাই আসিফ ভাই এই একটা গলদ মজার জিনিস এই খেয়াল গলদ আমি করছেন বলো আপনি, ভাই, আসিফ ভাই একটা মজার জিনিস খেয়াল করছেন, ওই যে ধারণার বিষয়টা যেটা দেখ মানে দেখাইছিলেন আগে, হয়তো আমি আমি ঢুকার আগে আমি যখন ছিলাম এর মধ্যে কিন্তু সে বলতেছে আপনি তো ধারণার কথা বলতেছেন ভাই, ধারণার কথা, ধারণার কথা আপনি কেন নিবেন, সে তো ধারণা করছে। কিন্তু এখন সে আপনাকে বলতেছে যে শিওর তারটা না নিয়ে যে ধারণা করছে তারটা নিতে হবে, এবং দেখেন সে ব্যাক স্টেজে কিন্তু কথা বলতে, মানে সিরিয়াস ভাই আপনারা কি বলতেছেন এগুলা? আমি রহিম সাহেবকে শেষ একবার সুযোগ দিতে চাই ফারাজ ভাই, এবার যদি উনি মানে কোনো ধরনের মানে হাউকাউ করে এবং আমার পয়েন্টের উত্তর না দেয় তাহলে আমার আর টাইম নাই ভাই, অনেক মানুষ ব্যাকস্টেজে বসে আছে কথা বলার জন্য, সুন্দর করে বের করে দিব। শেষ একবার যুক্ত করছি, আপনি কি ঠান্ডা ভাবে এই যে যে দলিল গুলা দেখা হচ্ছে দেখানো হচ্ছে সেই সম্পর্কে যখন আপনাকে বলা হচ্ছে সেই বিষয়ে কথা বলবেন নাকি এই রকমের হাউকাউ করবেন? শেষ একবার যুক্ত করা হচ্ছে, এটা আপনার শেষ সুযোগ, এবার যদি আপনি সেই সুযোগটা ঠিকভাবে কাজে না লাগান, যদি কোনো ধরনের ফ্যাস ফ্যাস করেন, খ্যাস খ্যাস করেন, উল্টাপাল্টা করেন, বের করে দেবো। শেষ সুযোগ পাচ্ছেন, বলো। আমি প্রথমে বলতেছি আপনার দুজন হচ্ছেন এক গোয়ালের গরু, ঠিক আছে? আপনারা তুই বেটা, তুই বেটা মানে মোহাম্মদের গোয়ালের ছাগল, তুই তো মোহাম্মদের গোয়ালের ছাগল, ঠিক আছে ভাই আমরা মানে গরু আছে, কি কি এই যে বলেন, লাত্তি মেরে বের করে দিলাম, লাত্তি মেরে বের করে দিলাম, একটা সুযোগ দিয়েছিলাম মানে সুযোগটা হারাই দিতি, তুই তোরা এখন গালি দিয়ে বের করলাম, তোর নবীর নবীরও গালি দিয়ে বের করলাম, তোরা গালি দিয়ে বের করলাম, যা ছাগল কোথাকার, মানে এই যে এই মানে বেয়াদবিটা যে করলো বেয়াদবিটার জন্য লাগছে। ঠিক আছে ফারাজ ভাই, আমি নেক্সট জনকে যুক্ত করে ফেলি। শিওর ভাই মানে সম্মান যে নিতে পারে না তাকে জোর করে সম্মান দেওয়াটাও ওয়েস্ট অফ টাইম ভাই, বুঝছেন? ভালো মতো সুযোগ দিচ্ছিলেন, বাট মাদ্রাসা চাপ তো দিনের শেষে মাদ্রাসা চাপে। যাই হোক ভাই, হ্যাঁ নেক্সট।